নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব গোমেদের উপকারিতা। গোমেদ কি কি কারণে আপনি পড়বেন এবং গোমেদ কি করে, গোমেদের কতখানি ক্ষমতা এবং গোমেদ কি ভালো কি মন্দ করতে পারে আপনার জীবনে, সেগুলো জানবো। তার সঙ্গে আমরা জানবো শ্রেষ্ঠ গোমেদের লক্ষণ, মানে শ্রেষ্ঠ গোমেদ আপনি কিভাবে চিনবেন, ভালো গোমেদ যেটা আপনি পড়বেন সেটা আপনাকে চিনতে হবে, জানতে হবে, সেটা এই ভিডিওতে জানতে পারবেন। ভালো গোমেদ কিভাবে বুঝবেন এবং কি ধরনের গোমেদ পড়লে কাজ হবে এবং গোমেদের উপকারিতা কি, আজ এই ভিডিওতে আমরা এগুলো জানবো। আসুন প্রথমে বলবো, গোমেদ ধারণে অম্বল নাশ হয়। যদি কারোর অম্বলের সমস্যা থাকে তাহলে কিন্তু সে একটা গোমেদ পড়তে পারে, তাতে পরে তার অম্বলটা অনেকটা কমে যাবে। তার সঙ্গে বায়ুর যে সমস্যা, গ্যাসের প্রবলেম, সেটা কিন্তু অনেক অনেকটা কমে যাবে যদি আপনি গোমেদ ধারণ করেন। এছাড়া উষ্ণ বীর্য বা সেক্স প্রচুর থাকলে কমাতে সাহায্য করে বা কন্ট্রোল করতে সাহায্য করে কিন্তু গোমেদ। এছাড়া পাচন তন্ত্র বা ক্ষুধাকারক, অর্থাৎ যাদের হজমের সিস্টেমটা ঠিক চলছে না, কাজ করছে না, তাদের ক্ষেত্রে কিন্তু গোমেদ একদম ভালো। যাদের হজম হচ্ছে না বা লিভারে কোনো সমস্যা আছে বা খিদে নেই, এই ধরনের কোনো সমস্যা থাকলে কিন্তু গোমেদ একটা পড়তে পারেন, তাতে পরে অনেকটা ভালো আপনারা বেটার ফল পাবেন। এছাড়া বাত রোগে কিন্তু গোমেদ কাজ করে। বাত, যাদের পায়ে হাঁটুতে বাত হয় তাদের কিন্তু, তারা যদি গোমেদ ধারণ করে তাদের কিন্তু বাত অনেক অনেকটা কমে যাবে। এইগুলো কিন্তু গোমেদ আপনার এই ক্ষেত্রে কাজ করে। গোমেদ কিন্তু অ্যাকচুয়ালি রাহু যে গ্রহ তার রত্ন। এবার আমরা জানবো কোন কোন সমস্যা থেকে গোমেদ আপনাকে বাঁচাবে। গোমেদ বেসিক্যালি আপনার গৃহে কলহ, মানে সংসারে অশান্তি, এছাড়া ভাতৃবিরোধ, ভাই ভাই অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, ভাই ভাই অশান্তি হলে সেক্ষেত্রে কিন্তু একটা গোমেদ ধারণ করে করলে আপনাদের কিন্তু এটা অনেকটা বেটার ফল দেবে। তার সঙ্গে পারিবারিক অশান্তি, সন্তান হানি যোগ বা সন্তানকে নিয়ে কোনো সমস্যা থাকলে, সন্তান যদি বাধ্য না হয়, অবাধ্য সন্তান হয়, তাহলে কিন্তু গোমেদ ধারণ করলে এটা কিন্তু আপনার ভালো কাজ হবে সন্তানের ক্ষেত্রে। এবার যদি সন্তান হানি, সন্তান যদি আপনার কোনো বিপদ আপদের সম্ভাবনা থাকে তাহলে কিন্তু গোমেদ ধারণ আপনি করতে পারেন, তাহলে কিন্তু ভালো কাজ হবে। এছাড়া আত্মীয়দের সঙ্গে বিচ্ছেদ, আত্মীয় হ্যাঁ কুটুম আত্মীয়দের সঙ্গে কিন্তু বিচ্ছেদ যদি কারোর হয়ে যায় বা এরকম ধরনের সিচুয়েশান তৈরি হয়, তাহলে কিন্তু গোমেদ ধারণ করলে এগুলো একটা রোধ হয়ে যায়। এছাড়া মাদক দ্রব্যে আসক্তি, মদ সদ বিড়ি ঠিড়ি থেকে যারা প্রচুর খায়, যারা ছাড়তে পারছে না কোনোভাবে, তারা কিন্তু যদি গোমেদ পড়ে তাদের কিন্তু মাদক দ্রব্যের যে আসক্তি সেটা কিন্তু অনেকটা কেটে যাবে বা তারা কন্ট্রোল করতে পারবে, এইটা একটা বড় কাজ করে কিন্তু গোমেদ। তাছাড়া দুর্ঘটনার যোগ, দুর্যোগ, বিপদ আপদ এবং মানসিক অশান্তি, মনে কোনো চাপ থাকলে কিন্তু গোমেদ পড়তে পারেন, এবং ধৈর্য বাড়ানোর জন্য কিন্তু একটা গোমেদ পড়লে অনেকটা ধৈর্য বাড়বে। এছাড়া অর্থনৈতিক বিপর্যয় উপস্থিত হলে, অর্থাৎ অর্থনৈতিক সমস্যা বা দারিদ্রতা দেখা দিলে আপনারা কিন্তু গোমেদ ধারণ করতে পারেন। এবং মহর্ষি পরাশর বলেছেন, বৃশ্চিক এবং মকর লগ্নের ক্ষেত্রে রাহু কিন্তু প্রাণঘাতী প্রমাণিত হতে পারে বা মৃত্যুকারক। সুতরাং বৃশ্চিক ও মকর লগ্নের জাতকদের রাহুর নির্দিষ্ট রত্ন অর্থাৎ গোমেদ ধারণ কর্তব্য, মানে তাদেরকে গোমেদ ধারণ করতে হবে, কারণ বৃশ্চিক ও মকর লগ্নের জাতকদের রাহু মৃত্যু প্রদক। সেদিক থেকে সাবধানে থাকবেন যাদের মকর বা বৃশ্চিক লগ্ন, যদি সম্ভব হয় একটা গোমেদ অতি অবশ্যই ধারণ করবেন, তাতে পরে আপনাদের যে সমস্যা অনেকটা কেটে যাবে এবং ভালো জীবন আপনারা কিন্তু পাবেন। যদি রাহু লগ্নে বা লগ্নের দ্বিতীয়ে, পঞ্চমে, সপ্তমে, অষ্টমে, নবমে ও দ্বাদশ স্থানে বসে থাকে তাহলে কিন্তু অশুভ ফল প্রদান করবে। কিন্তু ওই সকল স্থানে যদি রাহু তুঙ্গ অবস্থায় বসে থাকে আপনাদের জন্মছকে, যে কারোরই হোক না কেন, তাহলে কিন্তু রাহু আর্থিক দিক থেকে আপনাদেরকে লাভবান করবে। এবং যদি রাহু রবি, রাহু চন্দ্র, রাহু মঙ্গল, রাহু বৃহস্পতি বা রাহু শনি যুক্ত হয় তাহলে কিন্তু অশুভ ফল প্রদান করে। মোরাল স্টোরি হলো, রাহু আপনার যেখানেই বস থাক না কেন আপনাকে কিন্তু অশুভ ফল দেবে, এবং যে গ্রহের সঙ্গেই থাক না কেন সেই গ্রহকে কিন্তু পীড়িত করবে। যদি আপনারা রাহু গ্রহ নিয়ে পিছন দিকে যান তাহলে দেখবেন রাহু কিন্তু কোনো গ্রহ নয়, রাহু হচ্ছে অসুর, প্রজাপতি ব্রহ্মা তাকে গ্রহের আখ্যান দেয়। তা এটা বলতে গেলে এখন অনেক বড় গল্প, অত না বলে আমি বলবো সম্ভব হলে একটা রাহুর গোমেদ অবশ্যই ধারণ করবেন। এবার বলবো রাহুর গোমেদ কি ধরনের পড়বেন, কি ধরনের গোমেদ আপনাদের ক্ষেত্রে কার্যকরী বা উৎকৃষ্ট মানের গোমেদ হবে, তার লক্ষণগুলি কি কি আমি এইগুলো বলবো। এবার আশা করছি এই ভিডিওটা এখনও পর্যন্ত আপনাদের ভালো লাগছে, তাই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে থাকলে এরকম ধরনের আরও ভিডিও বিভিন্ন বিভিন্ন পাবেন, বিভিন্ন গ্রহের উপর, যোগের উপর, বিভিন্ন রত্নের উপর আমরা ভিডিও বানিয়ে থাকি, বা কই কী বার জন্মালে কী হতে পারে সমস্ত ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সমস্ত কিছু ভিডিও দেখতে পাবেন। আসুন এবার শুরু করা যাক।
কি ধরনের গোমেদ আপনারা ধারণ করবেন। প্রথমে বলবো গোমেদ হবে স্বচ্ছ স্নিগ্ধ গরুর মেদের মতো পীতবর্ণ অর্থাৎ হলুদ রঙের। গুরু অর্থাৎ ওজনে ভারী, একটু ওজনে ভারী নেবেন তাতে পরে কাজটা ভালো হবে। নির্দল অর্থাৎ স্তরবিহীন মানে স্বচ্ছ, একদম স্বচ্ছ ফ্রেশ। প্রভাপূর্ণ ও পাকা অর্থাৎ যেন চারিদিকে আলো বিচ্ছুরণ করে মানে একটু চকচকে হয়। তাছাড়া পুরনো গোমেদ হলো উৎকৃষ্ট গোমেদ মানে ওল্ড মাইন, সেটা হচ্ছে উৎকৃষ্ট মানের গোমেদ। এবার জানবেন যে সিলনি গোমেদ বা শ্রীলঙ্কা থেকে যে গোমেদগুলো আসে সেগুলো কিন্তু উৎকৃষ্ট মানের গোমেদ হয়, তাই সিলনি গোমেদ পরার চেষ্টা করবেন। এছাড়া আফ্রিকান গোমেদ পাওয়া যায়, গয়া গোমেদ পাওয়া যায়, তাই ওসবে না গিয়ে সিলনি ভালো গোমেদ পরবেন। এখন আফ্রিকান গোমেদ এত সুন্দর পাওয়া যায় যে দেখলে মনে হবে যেন সিলনি গোমেদ, তাই একটু বুঝে শুনে পরবেন। তবে গোমেদ কিন্তু আরও ভালো পাওয়া যায় দইখাল গোমেদ, যদি দইখাল গোমেদ কালেকশন করতে পারেন তার কিন্তু দামও অনেক, সেই গোমেদ কিন্তু আপনাদের ক্ষেত্রে একদম কার্যকরী এবং প্রচুর 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 ফলদায়ক। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, এই ধরনের জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আমি আরও আনবো। সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য আপনাকে খুব ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।